নমস্কার বন্ধুরা, গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, সব কিছু পুজো শেষ হয়ে গেল এই অক্টোবরেই। অক্টোবরেই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো, ভাইফোঁটা সবই, সব কিছু একটা মাসের মধ্যেই একেবারে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেল। এবারে আবার সেই ডেলি ব্লগে চলে আসলাম। তো বেশ মজায় অক্টোবরটা খুবই আনন্দে কেটেছে, তো তাই জন্য তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারছিলাম। তো আবার সেই ডেলি ব্লগ সেই শুরু হয়ে গেল। তো দেখো সকালবেলার আমার টিফিন বানাচ্ছি, তো দেখো চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে আলুর তরকারি, এই যে পাঁচফোড়ন তেজপাতা দিয়ে আলুর তরকারি করে রেখেছি। আর এখানে হচ্ছে পরোটা খেয়ে আবার সবাই কাজে যাবে। বন্ধুরা, এই অনুষ্ঠান অকেশনের দিনগুলো আমাদের জীবনে যেন কত তাড়াতাড়ি, এই খুশির দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। আবার এই দাদার মেয়ের বিয়ে আসছে, আবার সব আনন্দ করব, তোমরাও দেখবে আর সাথে থাকবে। ওখানে দু চার দিন একটু মজা হবে, খুব আনন্দ হবে। তো বন্ধুরা সাথে থাকো, টিফিনটা বানিয়ে নিই। তো রেডি হয়ে গেল সকালের জলখাবার। দেখো লাল লাল পরোটা আর আলুর তরকারি। তো রাহুলকে দিয়ে দিই, তারপরে রাহুলের বাবাকে দেব, ওরা খেয়ে কাজে চলে যাবে। তো বন্ধুরা, তোমরাও চলে এসো সকালের পরোটা আর সাদা আলুর তরকারি খাওয়ার জন্য। তো বন্ধুরা, টিফিনটা করে আর ফিরে আসছি, সাথে থাকো। হাই বন্ধুরা, সেই সকালে টিফিন খাওয়ার সাথেই তোমাদের শেষ কথা, আর আসতে পারিনি। তো বিশেষ একটা কাজেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই ভিডিওটুকুও দুপুরবেলার করতে পারিনি। আর তেমন কিছু রান্না ছিল না, বিটুলি দিয়ে আর আলু দিয়ে কুচো চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, পাতলা ডাল করেছিলাম, আলু ভাতে রেখেছিলাম। তো সেই সবগুলোই খাওয়া হয়েছে, কারণ ভাইজির যে এটা খাওয়ালাম, ওই আইব্রো ভাতটা খাওয়ালাম, তো তাতে প্রচুর প্রচুর রান্না করেছিলাম। আমি ওই হাত মেরে রান্না করতে পারি না, তো প্রচুর রান্না করা ছিল, সেইগুলো সব মানে ফ্রিজে বেঁচে বেঁচে গেছিলো, সেগুলো রাখা ছিল, কালকে সেইগুলোই খাওয়া হয়েছে। তাই জন্য আজকে একদম নর্মাল রান্না করেছি। আর এই রাত্রিবেলা এখন সময় পেলাম তোমাদের সাথে একটু ভিডিও করতে, তো তাই জন্য করছি। দেখো এখন কী কী রান্না করছি আমি। দেখো এখানে কটা রুটি রয়েছে, এগুলো বানিয়ে নেব, আটা লেচি করে রেখেছি। আর এখানে দেখো শুকনো শুকনো ছোলার ডাল করেছি। আর এখানে হচ্ছে ভেন্ডি, আলু আর কুঁদরি একসাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছি। এই হবে রাতের খাওয়া। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আর আজকের অনেক রাত হয়ে গেল, তবু এই ভিডিওটা দেখছি ছাড়া যায় কি না। যদি আপলোড হয়ে যায় তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, সামনে ভাইজির বিয়ে, আমি প্রচুর আনন্দ করব আর তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকবে আর আনন্দ নিতে থাকবে। তো দেখতে ভুলো না আমার ভাইজির বিয়ে।
তো সামনে আসতে চলেছে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভরাত্রির। টাটা বন্ধুরা।